আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার আজকের পর্বে। আমার আজকের রেসিপি ঝরঝরে জর্দা সেমাই। অনেকেরই কমপ্লেইন থাকে সেমাইটি ঝরঝরে হয় না, শুধুমাত্র একটি ট্রিক্স ফলো করে আপনিও এরকম ঝরঝরে জর্দা সেমাই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপির জন্য আমি এখানে কুলসানের এই লম্বা সেমাইটা নিয়েছি, 200 গ্রাম প্যাকেটের এই পুরোটাই আজকে ব্যবহার করব। তো প্রথমে সেমাইটিকে এরকম কয়েকটি ভাগে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়া হয়ে গেলে সেমাইগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। সেমাইগুলোকে কিন্তু খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই। এখন জর্দা সেমাইটা তৈরি করার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটাকে হালকা গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 3-4 এলাচ এবং 3-4 টুকরো দারচিনি। মশলাটাকে হালকা ভেজে নিতে হবে, যখন এর থেকে সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসবে। এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম অথবা কিশমিশও ব্যবহার করতে পারেন। তো বাদামটাকে একটু ভেজে নিব। বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেমাইগুলো। এখন এই সেমাইটাকে ঘিয়ের মধ্যে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম লোতে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতে রেখে কিন্তু এই জর্দা সেমাইটাকে তৈরি করতে হবে। খুব বেশি আঁচে ভাজলে সেমাইগুলো নিচ থেকে পুড়ে যাবে, এতে করে সেমাইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো সেমাইটাকে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, সামান্য পরিমাণে লবণ, 1/3 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ নারিকেল কুড়ানো এবং 1.5 কাপ পরিমাণ গরম পানি। আমার ভিডিওর এই অংশটা স্কিপ হয়ে গিয়েছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তো সব কিছু দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রান্না করতে হবে। 5 মিনিটের মধ্যেই সেমাইগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। অনেকে এখানে তুলনামূলকভাবে পানিটা বেশি ব্যবহার করে থাকেন, তাই সেমাইটাও একটু বেশি সিদ্ধ হয়ে যায়। 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1.5 কাপ পরিমাণ পানি কিন্তু যথেষ্ট, এর বেশি পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো 5 মিনিট লো আঁচে রান্না করার পর আমি চুলার জালটা অফ করে দিয়েছি এবং সেমাইগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে সেমাইগুলোকে আরও বেশি ঝরঝরে করার জন্য এরকম 2 কাটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিলেই কিন্তু সেমাইটি আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। আর এই পর্যায়ে সেমাইটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সেমাইটি কতটা ঝরঝরে হয়েছে। তো সেই সাথে তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে ভীষণ মজার ঝরঝরে জর্দা সেমাই। এবার আপনাদের সাথে শেয়ার করছি সেমাইগুলো কতটা ঝরঝরে আর পারফেক্টলি তৈরি হয়েছে। আশা করি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন সেমাইগুলো কতটা ঝরঝরে হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো যে কেউ চাইলেই কিন্তু খুব সহজেই এই ঝরঝরে জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।